এই যে প্রাইস পুল হিসাবে এখানে আরও অনেক অনেক ইমোট রয়েছে দেখতে পারতেছো, যেগুলো কিন্তু তোমরা স্পিন করলে অবশ্যই পাবে। যেগুলো গাইজ আমাদের গেমের ভিতরে ব্যাক চলে এসেছে, রোজ ইমোট আই মিন প্রপোজ ইমোট আমাদের গেমের ভিতরে ব্যাক চলে এসেছে। তাছাড়া এই ইভেন্টে রয়েছে আরও অনেকগুলো ইমোট, মানে আমাদের ইমোট পার্টি ইভেন্ট কিন্তু চলে এসেছে, যেটা মিনিমাম 3 মাস পরপর আসে এক একটা নতুন ইমোট পার্টি ইভেন্ট, এবং তার ভিতরে থাকে একটা নতুন ইমোট। যেমন এইখানে যে ইমোটটা দেখতে পারতেছো সোনোরাস স্টেপস, এই যে ইমোটটা এটা হচ্ছে নতুন ইমোট, আর পুরাতন ইমোটের ভিতরে এই যে ক্যামেরা ধরা এই ইমোটটা পুরাতনও, তারপরে এইটা পুরাতন, এমনকি এই যে ইমোটটা এটাও অনেক পুরাতন, আর রোজ ইমোটের কথা তো বলাই লাগবে না, এটা আরও পুরাতন। তো এই পুরাতন 4টা ইমোট এবং একটা হচ্ছে নতুন ইমোট, যাদের কাছে রোজ ইমোট নাই তোমরা রোজ ইমোট নেওয়ার চেষ্টা করবে। রোজ ইমোট নিতে তোমাদের কেমন ডায়মন্ড খরচ হতে পারে, এখানে দেখো গাড়িটা কিন্তু বলে দিয়েছে যে 5টা সুপার স্পিন করলে আমাদের কিন্তু একটা ইমোট অবশ্যই দিবে। এখান থেকে গ্যারান্টেড দেখাচ্ছে যে সোনোরাস ইমোটটাই দিবে। তো তোমরা ট্রাই করবে যে তোমাদের কাছে যদি 2টা 3টা থাকে ইমোট, তোমাদের এটা ট্রাই করতে গেলে যদি রোজ ইমোটটা নিতে চাও তাহলে তোমাদের 1000 ডায়মন্ডের মতো লাগতে পারে, অথবা 2000 ডায়মন্ডের মতো লাগতে পারে। তবে হ্যাঁ, এইটা নিতে গেলে তোমাদের অবশ্যই 1000 ডায়মন্ডের ভিতরে ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পারতেছো আমার কাছে অলরেডি 3টা ইমোট রয়েছে, আমি জাস্ট এখন এই ইমোটটা বের করব। তো এই ইমোটটা বের করতে দেখি আমার কত ডায়মন্ড লাগে। তাছাড়া আজকের ভিডিও তো তোমাদের জন্য 2টা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে আছে, তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে। তো এখানে আমি 19 ডায়মন্ডের স্পিন করলে করতে পারি, কিন্তু আমি মনে করি 19 ডায়মন্ডের স্পিন করে আমার কোনো ফায়দা হবে না, তাই আমি এখানে 99 ডায়মন্ডের সুপার স্পিন করলাম, যেটা হচ্ছে 50% ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্টে এই যে ইমোটটা দিয়েছে এটা অলরেডি কিন্তু আমার কাছে আছে। এই যে প্রাইস পুল হিসাবে এখানে আরও অনেক অনেক ইমোট রয়েছে দেখতে পারতেছো, যেগুলো কিন্তু তোমরা স্পিন করলে অবশ্যই পাবে, যেগুলো তোমাদের কাছে নেই সেগুলোও পাবে, যেগুলো আছে সেইগুলোও পাবে। তো আমার কাছে অনেক ইমোটই আছে, জাস্ট নতুন ইমোটটা নেওয়ার জন্য আমি স্পিন করতেছি। তো 19 ডায়মন্ড স্পিন করতে চাইছিলাম না, তারপর আমি 19 ডায়মন্ড একটা স্পিন করে দিলাম, 19 ডায়মন্ডের স্পিনে কিন্তু আমাকে একটা ইমোট দিয়েছে। তো এরপরে হচ্ছে 199 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম, আরও একটা ইমোট দিয়েছে, এটাও আমার কাছে আছে। এরপরে হচ্ছে আবার 19 ডায়মন্ড স্পিন গান ক্রিয়েট। তো যাই হোক, এরপরে 199 ডায়মন্ড স্পিন করে দিলাম, এই যে ইমোটটা এটা আমার কাছে আগে থাকতে আছে, এটা দিয়েছে। আবারও 199 ডায়মন্ডের স্পিন করলাম, এই ইমোটটা আমার কাছে ছিল কিনা আমার মনে নেই, হয়তো বা ছিল, এটা দিয়ে দিয়েছে। ও সরি গাইস, আসলে এই ইমোটটা ছিল কিনা বলতে এই ইমোটটাই হচ্ছে দিছে, যেটা হচ্ছে আমাদের এখানে নতুন ইমোট, একেবারে নতুন যে ইমোটটা এই ইমোটটাই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আমার মনে হয় যে স্পিন করা লাগছে 4টা সুপার স্পিন, 4টা করেছে, আর 4টা স্পিনে কিন্তু আমি এখান থেকে নতুন ইমোটটা পেয়ে গেছি। আর ইমোটটার একটা স্পেশাল দিক রয়েছে যেটা তোমাদের মাঝে শেয়ার করব, তার আগে একটা 19 ডায়মন্ডের স্পিন করে দেখি কিছু দেয় কিনা। ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্ট দিয়েছে, ডায়মন্ডটা শুধু শুধু নষ্ট হলো। তো এখানে বিষয় হচ্ছে এর যে বিশেষ একটা দিক রয়েছে সেটা তোমাদেরকে দেখাতে হবে এখন। গাইজ নতুন যে ইমোটটা দিয়েছে, নতুন ইমোটটা হচ্ছে স্কোয়াড ইমোট। এই ইমোটটা আমরা যদি দেই তাহলে আমাদের টিমে যে কয়জন থাকবে সেই কয়জনই কিন্তু এই ইমোটটা দিবে। আর তাছাড়া এটার একটা সাউন্ড ইফেক্ট রয়েছে যেটা তোমরা শুনতে পারতেছো, আমি আবারও প্লে করে দেখাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের নতুন ইমোট। তো এটা হচ্ছে আমাদের নতুন ইমোট পার্টি ইভেন্টের ভিতরে নতুন ইমোট হিসেবে দিয়েছে, যেটা হচ্ছে স্পেশাল একটা দিক রয়েছে, সেটা হচ্ছে স্পেশাল সাউন্ড। তো এই ইমোটটা তোমরা চাইলে নিতে পারো। তাছাড়া ইভেন্টে কিন্তু রোজ ইমোট রয়েছে, তো এক একটা ইমোট বের করতে গেলে তোমাদের 1000 ডায়মন্ডের মতো লাগতে পারে। তো গাইজ মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য 2টা উইকলি মেম্বারশিপ গিভ হয়ে আছে, তাই ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবে, 300টা লাইক 3 দিনের ভিতরে কমপ্লিট করে দেবে, এবং কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারে ইউআইডি দিয়ে যাবে, আর কি কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে ইউআইডিতে অবশ্যই দেবে বাংলাদেশ সার্ভারের। আর হ্যাঁ, তোমাদের যাদের ডায়মন্ড অব লাগে তারা অবশ্যই আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড অব নিবে, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, অবশ্য মন্দ কাজ ও স্ক্যাম হতে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।